হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার আরেকটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা সৌদের মুরগির মাজরা। তো এখানে একটি ঘরে 7,000 মুরগি আছে, মোরগ মুরগি। এটি ব্রয়লার মুরগি, এটি মূলত রাখা হয়েছে ডিম দেওয়ার জন্য। তো আমি দেখাবো এই ডিমগুলো কীভাবে সংরক্ষণ করা হয়। এরকম ঘরের ভিতরে বক্স রাখা আছে, বক্সের ভিতরে এরকমভাবে বেল্টে ডিম রাখা আছে। দেখতে পাচ্ছেন মুরগি এই পাশ থেকেও ডিম দিছে, আবার এই পাশ থেকেও ডিম দিয়া এই বক্স ফুল বেল্ট, পুরো বেল্টে এরকম ডিম আছে। তো দেখতে পাচ্ছেন এটা বেল্ট, ডিমের বেল্ট। তো এরকমভাবে বানানো হয়েছে ঘরটা, এই যে নিচে কার্পেট আছে, কার্পেটের ভিতরে মুরগিগুলো বৈশা ডিম দেয়। ডিম দেওয়ার পরেই ডিমগুলো সোজা, একটু ডাল রাখা হয়েছে, সোজা এই বেল্টে ডিমগুলো চলে আসে। তো এরকমভাবে বানানো হয়েছে। তো এটা দেখতে পাচ্ছেন সিঁড়ি, সিঁড়ির উপরে মুরগিগুলো রয়েছে। আবার এই কার্পেটে আসার জন্য, ডিম দেওয়ার জন্য এরকমভাবে তাকাতাকি করতেছে মুরগিগুলো। তো এগুলো সবগুলো ডিমে থেকে কিন্তু বাচ্চা হয়। আবার এটি মূলত ব্রয়লার, ব্রয়লার বাচ্চা উৎপাদনের জন্য এই ডিমগুলো সংরক্ষণ করা হয়। তো এরকমভাবে ডিম সংরক্ষণের ক্ষেত্রে কোনো ডিম নষ্ট হয় না, এবং কি কোনো ডিমে ময়লাও লাগে না, এবং কি বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে একদম ফাস্ট, শতকরা 95% এই বাচ্চা আসে ডিমে থেকে। তো এরকমভাবে ডিম সংরক্ষণ করলে, তো আপনারা চাইলে এরকমভাবে একটি খামার তৈরি করতে পারেন। তো খামারটি অনেক ব্যয়বহুল, ব্যয়বহুল হলেও অনেক লাভজনক একটা ব্যবসা। তো আমি আপনাদের ডিমই দেখাইতেছি কিরকমভাবে ডিম বেল্টে দিছে। তো এই ডিমগুলো সংরক্ষণের জন্য ঘরের বাহিরে আবার বেল্টের, বেল্টের ভিতরে আবার মোটর লাগানো আছে। তো সেই বিষয়টা আমি পরে দেখাবো, এখন আমি ঘরের ভিতরেই দেখাই দিছি কিরকমভাবে এই বক্স বানানো হয়েছে। দেখতে পাচ্ছেন এটা বক্স। তো বক্সটা খোলানো যায়, আবার কি লাগানো যায়, এরকমভাবে বানানো হয়েছে। তো এরকমভাবে আবার বক্স কিন্তু আটকিয়ে দেওয়া হয়েছে, বেল্টে জানি না যেতে পারে মুরগিগুলো, এরকমভাবে বানানো হয়েছে। তো আমি দেখাই কি পরিমাণ মুরগি এই বেল্টে ডিম দেওয়ার জন্য আসছে। সবগুলো বক্সের ভিতরে এরকমভাবে মুরগি বসে রয়েছে ডিম দেওয়ার জন্য। তো দেখেন কি পরিমাণ ডিম দিছে এই বেল্টের ভিতরে। তো আমি এটা খুলে দেখাইলাম পার্ট। তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মুরগির নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন এই ঘরের বাহিরে কিভাবে বেল্ট লাগানো আছে আমি সেই বিষয়টা এখন আপনাদের দেখাবো। তো এটা দেখতে পাচ্ছেন এই বেল্ট, এটা মোটরের সুইচ। তো এই মোটর চালু দেওয়া মাত্রই কিন্তু বেল্ট ঘোরা শুরু করে দিছে, বেল্ট এরকমভাবে ঘুরতেই থাকবে। তো দেখেন কি পরিমাণ ডিম এই বেল্টের ভিতরে দিছে, সবগুলো ডিম এরকমভাবে বাহিরে চলে আসবে। তো নিচে আবার রোলার লাগানো আছে যে বেল্ট ঘুরে, এটা কিন্তু রোলারের মাধ্যমেই এই বেল্টটা ঘুরে। তো পাশাপাশি আরেকটা ঘর আছে, তো আমি দেখাইলাম এই দুটো ঘরে কিন্তু মুরগি সেম মুরগি। এই ঘরেও 7,000, এই ঘরেও 7,000, টোটাল ঘর আছে এখানে 10টা।
দশটার ভিতরে আমি দুই ঘরের বেলটা দেখাইলাম আপনাদের। তো দেখেন ডিম আসতে আসার পরে কিন্তু বেল্ট লোড হয়ে যাবে একটু করে, মানে এত পরিমাণ ডিম এটা সকালে এতটা ডিম। দেখেন বেল্ট বেল্ট কিন্তু একদম লোড হয়ে গেছে, দেখেন আপনারা একটু পরেই লোড হয়ে যায়, পুরো বেল্ট কিন্তু লোড হয়ে গেছে ডিমে, তো এই পরিমাণ ডিম। তো ডিম কিন্তু নষ্ট হয় না এরকমভাবে, যদি বেল্ট আপনি চালু করেন এখানে ডিম কিন্তু নষ্ট হয় না, ডিম যেরকম এরকম থাকে। তো আমি বেলটা আবারও দেখাই কিরকম কি পরিমাণ কিভাবে চালু করা হয়, দুনো সাইড থেকে কিন্তু ডিম আসতেছে দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু রোলার, তো বেল্টের নিচে আবার এরকম বক্স রাখা আছে ময়লা টয়লা যেন এখানে জমা হয় বাইরে যেন না পড়ে। তো এগুলো কিন্তু বড় ডিম, তার পাশে আছে এই যে ভাঙা ডিম, মানে যেগুলো একটু ফাইটে গেছে ওগুলো। তো একদিনে এই তোগুলো ডিম এখানে সংরক্ষণ করা হয়েছে এটি একটি করে। তো এখানে কিন্তু আবার এসি রাখা আছে ডিম যেন নষ্ট না হয় এর জন্য। তো একদিনে যে পরিমাণ ডিম সংরক্ষণ করা হয় আমি সেটা দেখাই। এই সবগুলো ডিম 7টা ঘর থেকে সংরক্ষণ করা হয়।